নমস্কার। আমাদের সমবেত সংক্ষিপ্ত অনুধ্যানে আমরা আলোচনা করছি মা কালীর রূপের বৈশিষ্ট্য এবং মা শারদাই দশমহাবিদ্যার প্রথম মহাবিদ্যা মা কালী। মায়ের ধ্যানমূর্তি একদিকে সংহারময় কালচিত্র, অন্যদিকে তার উন্মুক্ত বক্ষ সৃষ্টি পালনের প্রতীক। সন্তানকে স্নেহসুধায় আপ্লুত করতে তিনি ব্যগ্র। ধ্যান অনুসারে সদাশিবের উপর মহাকাল আর মহাকালের ওপর দেবী আশিনা। সদাশিব নির্গুণ ব্রহ্মের প্রতীক, মহাকাল হলেন সগুণ ব্রহ্ম। সগুণ ব্রহ্ম সৃষ্টি উন্মুখী। শিবের বুকে চরণ রাখার অর্থ হল মা শিবের সঙ্গে অভিন্না। শিব শক্তির তত্ত্ব, ব্রহ্ম ব্রহ্মশক্তির রহস্য। রামপ্রসাদের ভাষায়, আমি কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্মাধর্ম সব ছেড়েছি। যখন মা শিবের বুকে দক্ষিণ পদ দিয়ে দাঁড়িয়েছেন, তখন তিনি দক্ষিণা কালী বা শ্যামা কালী। তিনি নানাভাবে লীলা করছেন। তিনি মহাকালী, নিত্যকালী, শ্মশানকালী, রক্ষাকালী, শ্যামা কালী। আদ্যা শক্তি লীলাময়ী সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, তারই নাম কালী। কালী ব্রহ্ম, ব্রহ্মই কালী। একই বস্তু যখন নিষ্ক্রিয় সৃষ্টি স্থিতি প্রলয়ে কোনো কাজ করছেন না, এই কথা যখন ভাবি তখন তাকে ব্রহ্ম বলে কই। যখন তিনি এই সব কার্য করেন তখন তাকে কালী বলি, শক্তি বলি। কালী যখন বাম পদ প্রসারিত করে দাঁড়ান তখন তাকে বামা কালী বলা হয়। ইনি গৃহস্থের আরাধ্যা নন, সর্বত্যাগী সাধকেরা এই বামা কালীর উপাসনা একমাত্র করতে পারেন। তিনি মৃত্যুরূপা, সাধকের হৃদয়ের কামনা বাসনা নাশ করে হৃদয় শ্মশান করে দেন। স্বামী বিবেকানন্দ ধ্যাননেত্রে দেখেছিলেন সেই মৃত্যুরূপা জননীকে। কালী তুই প্রলয় রূপিণী, আয় মাগো আয় মোর পাশে। সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে। কাল নৃত্য করে উপভোগ মাতৃরূপা, তারই কাছে আসে। কালীর গলায় মুন্ড মালা, তিনি দিগম্বরী, বিশ্বব্যাপিনী, সর্বময়ী হয়ে আছেন। তার আবরণের প্রয়োজন কোথায়? যিনি বিশ্ব আবরণ, কে করে তার আবরণ? শ্রীরামকৃষ্ণ মায়ের নির্গুণা রূপের ইঙ্গিত করে বলেছেন মহাকালী নিত্যকালীর কথা, তন্ত্রে আছে। যখন সৃষ্টি হয় নাই, চন্দ্র সূর্য গ্রহ পৃথিবী ছিল না, নিবিড় আধার তখন কেবল মা নিরাকারা মহাকালী মহাকালের সঙ্গে বিরাজ করেছিলেন। মা আমাদের দিগম্বরী। এ বিশ্বের সবচেয়ে সূক্ষ্ম আবরণ হল মায়া। কালী পূর্ণ ব্রহ্মময়ী, তাই তিনি মায়াতীতা, সকল আবরণ মুক্তা। মা কৃষ্ণাবর্ণা কেন? পরাশক্তি যিনি, তিনি অরূপা, অর্থাৎ তার মধ্যে সমস্ত বর্ণের অভাব। কালীর মহাজ্যোতি এই পার্থিব চোখ দর্শন করতে পারে না, তিনি সাধকের জ্ঞান নেত্রেই উদ্ভাসিত হন। তখন কালো রূপে দিগম্বরী হৃদপদ্ম করে আলোরে। কালীমুক্ত কেশী, কেশবিন্যাস প্রভৃতি বিলাসের বিকার তার নেই। অন্যদিকে মুক্ত কেশ জাল মায়াপাশের প্রতীক। তিনি নিজে মায়াতীতা হলেও জীবকে মায়াপাশে বদ্ধ করেন। শ্রীরামকৃষ্ণ দেব কেশবচন্দ্রকে বলেছিলেন, বন্ধন আর মুক্তি দুয়ের কর্তাই তিনি। তার মায়াতে সংসারী জীব কামিনী কাঞ্চনে বদ্ধ, আবার তার দয়া হলেই মুক্ত। তিনি ভববন্ধনের বন্ধনকারিণী তারিণী। তিনি লীলাময়ী, এ সংসার তার লীলা। তিনি ইচ্ছাময়ী, আনন্দময়ী। দেবীর ললাটে অর্ধচন্দ্র শোভা পায়, চন্দ্র থেকে অমৃতের ক্ষরণ হয়, দেবী জীবকে অমৃতত্ব প্রদান করেন। ত্রিনয়না রামপ্রসাদের ভাষায়, মায়ের আছে তিনটি নয়ন, চন্দ্র সূর্য আর হুতাশন। এই ত্রিনয়নে তিনি অখিল বিশ্বের ভূত ভবিষ্যৎ বর্তমান ত্রিকালকেই প্রত্যক্ষ করেন। করাল বদনা তিনি, মহাকাল এই বিপুল বিশ্বকে ধ্বংস করেন, এই মহাকালকেও যিনি গ্রাস করেন, তিনিই কালী।
আমরা কালী প্রতিমায় দেখি তিনি লেডিহান রক্তবর্ণের জুভা শুভ্র দন্তে দংশন করছেন। দন্তের শুভ্রতা সত্ত্বগুণের সূচক। লেডিহান রক্তবর্ণের জুভা রজগুণের ইঙ্গিত দেয়। দানবজয়ী মায়ের মধ্যে তম ও রজগুণের আধিক্য দেখা দিলে তিনি সংহার মূর্তিতে দেবতাদের ধ্বংস করতে ধাবিত হলেন। ভয়ত্রস্ত দেবগণ তখন মহাদেবের শরণ নিলেন। মহাদেব মায়ের সামনে না এসে তার চলার পথে সব হয়ে শুয়ে রইলেন। মা সত্ত্বগুণের প্রতীক দন্ত দিয়ে রক্তবর্ণের রজগুণের প্রতীক জিহ্বাকে সংযত করে নিলেন। তার গতিও স্তব্ধ হল। সদাশিবের সঙ্গে যোগযুক্ত হয়ে মা স্থির হয়ে গেলেন। মা মুণ্ডমালিনী দানব দলনী দেবী দানবদের মুণ্ডগুলি মালা করে পরেন। তিনি একই সঙ্গে শুভ শক্তি অশুভ শক্তির উৎস স্বরূপা। ভালো মন্দে মেশানো জগৎ তাঁরই সৃষ্টি তাঁরই বিভূতি। দেবী চতুর্ভুজা এক হাতে খর্গ। সেই জ্ঞান খর্গে তিনি সাধকদের মায়া মোহপাশ ছেদন করেন। আরেক হাতে নরমুণ্ড সমস্ত তত্ত্বজ্ঞানের আধার হল মস্তক। দেবী নির্মোহ নিরাসক্ত সাধককে তত্ত্বজ্ঞানই প্রদান করেন না শুধুমাত্র, তার কল্যাণ হস্তে সর্বদাই সাধককে ধরে রাখেন আপন সান্নিধ্যে। দেবীর ডান দিকের হস্তদ্বয়ে বড় অভয় মুদ্রা। তিনি শরণাগত সাধককে অভয় এবং তার অভীষ্ট বর দান করেন। দেবী শ্মশানবাসিনী শ্মশানে সমস্ত জীবের স্থূল দেহ ভস্মীভূত হয়। এখানেই সংহারকারিণী কালীর বাস। সাধক গিয়েছেন শ্মশান ভালোবাসিস বলে। শ্মশান করেছি হৃদি শ্মশানবাসিনী শ্যামা নাচবি সেথা নিরবধি। নমস্কার, পরের দিন আবার আমরা আলোচনা করব। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব না প্রাণারাম প্রাণারাম। Na-na-na.